পৃথিবীতে ঠিক কত হাজার বছর আগে মানুষের বিচরণ শুরু হয়েছিল তা নিয়ে বিভিন্ন বিতর্ক রয়েছে। সে সময়ে মানুষের শরীরের কাঠামো, তাদের জীবনযাত্রা নিয়ে প্রতিনিয়তই প্রকাশিত হচ্ছে নতুন নতুন তথ্য। তবে একদম সূচনা লগ্নে মানুষ দেখতে কেমন ছিল তা জানা না গেলেও সম্প্রতি আজ থেকে 75,000 বছর আগে নিয়ানডারথাল যুগের মানুষের মুখায়ব বা শরীর কাঠামো কেমন ছিল তার পুনর্নির্মাণ করেছেন একদল গবেষক। নেটফ্লিক্সের জন্য বিবিসি স্টুডিওর তৈরি করা ডকুমেন্টারি সিক্রেটস অব দ্য নিয়ানডারথাল এ মুখায়বটি দেখানো হয়েছে। ডকুমেন্টারিতে 40,000 বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া মানুষের বিবর্তনীয় সঙ্গী নিয়ানডারথাল নিয়ে বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়েছে। নিয়ানডারথাল যুগের উদ্ধার করা একটি ভাঙা ও চ্যাপ্টা হয়ে যাওয়া খুলি জোড়া লাগিয়ে নতুন একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করার পর সে সময়ের মানুষের মুখ দেখতে কেমন ছিল তা প্রকাশিত হয়েছে। খুলিটি যখন পাওয়া যায় তখন এটি খুবই ভঙ্গুর আর নরম অবস্থায় ছিল। গবেষকগণ এরপর বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে সেই খুলির একটি কঠিন রূপ দাঁড় করান। 1950-এর দশকে ইরাকের কুর্দিনাস্তানের শানিদার নামক গুহায় অন্তত 10টি নিয়ানডারথাল নারী পুরুষ ও শিশুর দেহাবশেষ উদ্ধার করা হয়। এর অর্ধশত বছর পেরিয়ে 2015 সালে কুর্দিশ কর্তৃপক্ষ একদল ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক গবেষক দলকে আমন্ত্রণ জানান। গবেষক দল কাজ শুরু করার পর ওই নারীর মাথা সদৃশ কঙ্কাল খুঁজে পান, যার নাম দেওয়া হয় শানিদার জেট। শানিদার কঙ্কালটির মেরুদণ্ড, কাঁধ, বাহু ও হাতসহ ঊর্ধ্বাঙ্গের বেশিরভাগ অংশই অক্ষত অবস্থায় পাওয়া যায়। মাথার খুলির বেশিরভাগ অংশ পাওয়া গেলেও তা খুলির আকৃতিতে ছিল না। খুলির চ্যাপটা হয়ে 2 সেন্টিমিটার পুরো একটি পরতে রূপান্তরিত হয়েছিল। খুলি এমন চ্যাপটা হয়ে যাওয়ার কারণ হিসেবে গবেষকরা ধারণা করছেন দূর অতীতের কোনো এক সময় গুহার বড় কোনো পাথরের টুকরা ওই নারীর মাথায় পড়ায় খুলির এমন পরিণতি হয়েছে। কুর্দিশ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে গবেষক দল মাথার খুলির অংশগুলো যুক্তরাজ্যে নিয়ে যান। এরপর দীর্ঘ সময় ধরে সেগুলোকে মাটি ও পাথরের মিশ্রণ থেকে আলাদা করা হয়। এরপর এক প্রকার ধাঁধা সমাধান করার মতোই প্রায় 1 বছর ধরে টুকরোগুলো একত্রিত করা হয়। পুনরায় রূপ দেওয়া খুলিটি স্ক্যান করেন বিশেষজ্ঞরা। এরপর তার ত্রিমাত্রিক ছবি তৈরি করেন ডাচ শিল্পী আদ্রি ও আলফাস কেনিসকে। উল্লেখ্য, গবেষকরা নিশ্চিতভাবে বলেছেন যে কঙ্কালটি যে একটি নারীর তা নিয়ে কোনো সন্দেহ নেই। এ বিষয়ে নিশ্চিত হওয়া সহজ হতো যদি কঙ্কালের সাথে পেলভিক হাড়গুলো পাওয়া যেত। তবে গবেষকগণ অন্যভাবে ব্যাখ্যা দিয়েছেন, তারা কঙ্কালটির লিঙ্গ নির্ধারণ করেছেন এর দাঁতের এনামেলে পাওয়া এক ধরনের প্রোটিনের মাধ্যমে। তাছাড়া কঙ্কালের দাঁতের ক্ষয় দেখে জানানো হয়েছে নিয়ানডারথাল ওই নারীর মৃত্যু হয়েছিল 40 বছর বয়সে। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।